সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের অত্যন্ত দর্শকপ্রিয় অনুষ্ঠান জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমি সুমি আস্তান আছি আপনাদের সাথে। জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় বলি নিয়ে। আর আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের সহকর্মীগণ এবং থাকেন তাদের সাথে নানা ধরনের অতিথিগণ। আজকেও তারই ধারাবাহিকতায় আমাদের সাথে সংযুক্ত আছেন জাকির হোসেন বাদশাহ মতলব উত্তর চাঁদপুর থেকে। চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী জাকির হোসেন বাদশার কাছে, যিনি আছেন আমাদের সাথে মতলব উত্তর চাঁদপুর থেকে, এবং জেনে নেই তার সাথে কোন অতিথি আছেন আমরা পরিচিত হয়ে তার মুখ থেকে শুনব তিনি কি কথা বলতে চান আমাদেরকে। বাদশা আপনি শুনতে পাচ্ছেন? জি সুমি আমি আপনাকে শুনতে পাচ্ছি। সুমি জি বাদশা সুমি আপনাকে ধন্যবাদ। সুমি আপনি জানেন এই মতলব উত্তর দুটি ইউনিয়ন, সুলতানাবাদ ইউনিয়ন, জয়রাবাদ ইউনিয়ন, এই দুটি ইউনিয়নে চেয়ারম্যান যারা ছিলেন তারা মৃত্যুবরণ করেছেন। সেই ধারাবাহিকতায় উপনির্বাচন নির্বাচন কমিশন থেকে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে গতকাল আমরা যেটা বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, সুলতানাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী যিনি, তিনি হাবিবা ইসলাম সিপাত দল থেকে তাকে মনোনয়ন দিয়েছেন, এবং জয়রাবাদ ইউনিয়নের যিনি দল থেকে মনোনয়ন পেয়েছেন তার নাম হলো গাজী সেলিম। সুমি আমি আমার সাথে যে অতিথি রয়েছেন আমি গতকালকে ওনাকে নিয়ে আমি জয়যাত্রা টেলিভিশনের লাইভে সম্পৃক্ত হয়েছিলাম। ওনার নাম আব্দুল করিম সরকার, তিনি সুলতানাবাদ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি আজকে উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দিবেন, আমি ওনার কাছে সরাসরি চলে যাব। ওনার এই রাজনৈতিক জীবন নিয়ে উনি কিছু কথা বলবে এবং তার শেষ ইচ্ছে সে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যে আওয়ামী লীগ করছেন সারাটা জীবন এবং তার এই জীবন শুরু থেকে যে আওয়ামী লীগ পরিবারে সে সম্পৃক্ত এবং সে আওয়ামী লীগ করে যাচ্ছেন, সে তার মনের যে একটা ইচ্ছে সে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তিনি, এই বিষয়টি আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইবো। বাদশা আমরা আরেকবার অতিথির নামটি ক্লিয়ারলি শুনতে চাই। আব্দুল তুমি শুনতে পাচ্ছেন আমাকে? জি আব্দুল করিম সরকার। জি আমরা অতিথির কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জনাব আব্দুল করিম সরকার, আপনার এই যে আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের সহকর্মী বলছিলেন আপনার কথাগুলো, এবং আপনি আপনার সমস্ত জীবন এই আজকে দোরগোড়ায় এসে পৌঁছেছেন আপনার রাজনৈতিক জীবন পার করে। সেই ধারাবাহিকতায় আপনার একটু রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা জানতে চাই। প্রথমে জানাই হাজার আমি আপনাদের মাধ্যমে ওনার কাছে কিছু বিনীত কথা বলব, সেজন্য আমি এখানে আসিয়াছি। 1971 সালে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, জাতির জনক বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে ডাকে আমার উদ্বুদ্ধ হইয়া সবাই জামায়ে পড়ি এবং আমি মুজিব বাহিনী। কিন্তু দুঃখের বিষয়ে মুজিবুর রহমান সাহেবকে আমরা দাফন টাফন করতে পারি, কিন্তু মনের আবেগ ওনার শুধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে একবার আমি দেখা করতে চাই, এবং আমার আবেগটা আমি ওনার সাথে প্রকাশ করতে চাই, এটাই আমার কাম্য। আচ্ছা জনাব করিম সরকার, আমরা যেটা জেনেছি আপনি ইউনিয়ন নির্বাচনের জন্য আজকে যে নির্বাচন অফিসে আপনার মনোনয়নপত্র জমা দিতে এসেছেন, আমরা যেটা জানতে পেরেছি দল থেকে আপনার ইউনিয়নে আওয়ামী লীগ থেকে যে মনোনয়ন দিয়েছেন, আপনি সারা জীবন আওয়ামী লীগ করেছেন, আপনি সেটা আমাদেরকে জানিয়েছেন সারা জীবন আওয়ামী লীগ করেছেন, এই বিষয়টা আপনি যদি একটু বলতেন।
গতকাল যাকে আমরা দেখেছি নৌকা মার্কা প্রতিক্রিয়েছে, আসলে সে জীবন আওয়ামী করে নেয়, সে জন্মের পরে দুইবার দুইবার দেশ আসছে কিনা সন্দেহ আছে, তাকে কি নিয়ে যাকে এমন অবস্থায় দলের থেকে উনি বাংলাদেশ সারা জীবন দুঃখ কষ্ট করছে। আমাদের কোনো আমার 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 কাগজটা কানপুর থেকেই দেখা যায়, আমার কাগজটা নমস্কার ব্যাপারটা আমি যেটা চাইছি দলের থেকে সেটা কানপুর থেকে দেখা যায়, টাকা আর বোঝা নেই চাঁদপুরের গুণিবা খায় গভীর ইয়াতে গভীর স্মরণে লিপ্ত হয়ে আমার আমার পাঠ দিয়েছে। মানে আপনি মনোনয়ন ফর্ম কেনার পরে যে জমা দিয়েছিলেন সেই এই ফর্মটা প্রাইম মিনিস্টার কার্যালয় পর্যন্ত জমা দেন সেই অভিযোগ জমা দেয়নি? জি বলুন। আমি নমিনেশন বা দলের থেকে মনোনয়ন পেপার কিনছিলাম, সেই মনোনয়ন পেপারটা আমার আমি দিচ্ছি থানা নেতৃবৃন্দের কাছে, থানা নেতৃবৃন্দ জেলায় পাঠাইছে, জেলা থেকে আর আমার এটা প্রথম মানে জেলা মতলব উত্তর থানা থেকে জেলাতে পাঠানো হয়েছে এটা সে আপনি নিশ্চিত হয়েছে? জি। আচ্ছা, এই যে দল থেকে যাকে মনোনয়ন দিয়েছে নৌকাপতিকে, এখন আপনি যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দিবেন, আপনি কি স্বতন্ত্র প্রার্থী হবেন না দলের সাথে সম্পৃক্ত থাকবেন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন দলে তো না, নির্দলীয় তো কোনো ইয়ে না, স্বতন্ত্র ছাড়া আমি সাবমিট করুন। আমি আমি দেশ নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করুন, উনি যেন আমার বিষয়টা একটু বিবেচনা করে। আমি আসলে নিঃস্ব হয়ে গেছি, আমার বয়স শেষ, মাত্র 4-5 মাস, একটা বাঙালি নির্বাচন, সেই নির্বাচনে আমি দলের থেকে একটা স্বীকৃতি দিতে দিচ্ছিলাম, আমার তো শেষ বয়স, আমি তো সারা জীবনে চাইছি কিন্তু পাইনি, আগে 3 নির্বাচন করছি আমি, দলের থেকে আমি তেমন সারস্বত পাইনি, দল আমাকে তেমন সাপোর্ট দেয়নি, কেন দেয় নাই কি কারণে দেয় নাই এটা আল্লাহ মালিক জানে, দেয় নাই হয়তো এটার জন্য হইতে পারে আমি একটু গরিব মানুষ, আমি দলের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করতে পারি, এটাই এর মূল কারণ হতে পারে। আপনি তো দীর্ঘদিন ধরে সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আমরা দেখেছি আপনি এই নিয়ে কতবার নির্বাচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন? এই নিয়ে 4 এই নিয়ে 4 আমি নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি, আগে 3 নির্বাচন করছি আর এটার জন্য এবার আমি চেষ্টা করতেছি অন্যান্য ব্যবস্থা কি করা যায়। আচ্ছা, এই যে আগে আপনি 3 আরো নির্বাচন করেছেন, আবারও জীবনের শেষ প্রান্তে এসে আপনি 4th আবারও নির্বাচিত প্রার্থী হতে চান, সেজন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন, হঠাৎ করে কেন আবারও? ঘটনা হলো আমি আমার বয়স শেষ, আমি তো চাইতে পারবো না, এই যে আমার চাওয়া শেষ জীবন, আর কোনো চাইতে পারবো না, দলের দিকে আর কি চাইতে পারবো না, এখন দল যে আমার কিছু দিল না, আমি দলের দলের সৌজন্যের কথাগুলো বলছি, আমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, আমার ছেলেমেয়েরা করে আসছে, আমি যখন বারবার চাই কিছুই পাই নাই, আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে গিয়ে রাজনীতি যা করবে, আওয়ামী লীগের রাজনীতি যা করবে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে অরিজিনাল আওয়ামী লীগের যারা তারা সব শিক্ষা বোঝা যাচ্ছে, যারা 2-6 নতুন পয়সাওয়ালা তারাই নমিনেশন ক্যারেলে যেতে আসছে, এইভাবে দলটাকে ধ্বংস করে দিতে আসছে, দল থাকবে না, অরিজিনাল আওয়ামী লীগের কোনো লোকই থাকবে না দলে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ তারা সারা জীবন 10 সুবিধা পায় নাই, দলের থেকে একটা মর্যাদা দেওয়া হয়। এই যে বর্তমানে আরো যারা চেয়ারম্যান প্রার্থী আছেন তাদের সম্পর্কে আসলে কি মন্তব্য আছে আপনার, এবং তারা আসলে যেভাবে কাজ করে এগিয়ে নিচ্ছেন, আপনি যেমনটি বললেন যে আমার জীবনের শেষ পর্যায়ে আমি চলে এসেছি, আমার জীবনের শেষ ইচ্ছা, সেরকম অনেক যুবকরাও কিন্তু আসছেন এখানে, যারা অল্প বয়সে আছেন তারাও আসছেন, তাদের সম্পর্কে আপনার কি বলার আছে? আসলে তাদের সুযোগ আছে, বয়সের সময়সীমা আছে, অনেক আছে, তাদের পয়সাও আছে, একবারে একবারে নিরীহ ছিলাম আমি, আমার আমি দলীয় সভাপতি আর আমার সেক্রেটারি ছিল, তো সেক্রেটারিও পায় নাই, আমারও দেয় নাই, আমরা চাইছিলাম আমি পেলে কোনো সেক্রেটারি আপত্তি নেই আর সেক্রেটারি পাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার দলীয় কেউই পায় নাই নিজের জন্য ইয়া নমিনেশনটা, নমিনেশন পাইছে একটা বেহুদা লোক, এর বাবা মুক্তিযোদ্ধা ছিল, এর বাবা মুক্তিযোদ্ধা ছিল কিন্তু হ্যাঁ তো করে নেই দল, দেশের লোকে তার চিনেও না, সে জন্মের পরে 2-3 দেশ আসছে কিনা সন্দেহ, সেও চিনবে না কারণ কোনো লোকেরই, এখন নমিনেশন তো নিরকম হয়ে গেছে। তবে আমরা যেটা জেনেছি তার বাবা একজন প্রবীণ আওয়ামী লীগের নেতা ছিলেন এবং তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি মৃত্যুবরণ করছেন, হয়তো ওই সিম্পিথি থেকে হয়তো কি কোনো মনোনয়ন দিয়েছে কিনা আপনি কি মনে করছেন? আমি মনে করছি শুনেন, ওনার বাবার সম্পর্কে যদি কথা বলি, 1994 উনি বিএনপিতে যোগ দেন, বিএনপিতে যোগ দেওয়া সেখানে কয়েক বছর থাকা, আবার 96 নির্বাচন যখন বিজয় সম্ভাব্য সহিত সময় তখন আমার হাতে উনি আওয়ামী লীগে যোগ দেন, আমার হাত ধরে উনি আমেরিকা আসছেন, আমেরিকা এসে 97 তার উপর নির্বাচন করছে, ওনার আসলে নির্বাচনের জন্য একটা লোক ছিল, সে লোভের কারণে সে দলে আসছে, অ্যাকচুয়ালি সে প্রকৃত দলের লোক না। আপনার ইউনিয়নে বিগত দিন আমরা যে নির্বাচনগুলো দেখেছি, আমরা দেখেছি যারা নৌকা নিয়ে আসছিলেন
এই দল থেকে মনোনয়ন দিয়েছে তারা পরাজয় বরণ করেছিলেন, এবং যারা আমরা দেখছি আনারস মার্কা নির্বাচন করেছেন তারা জয়ী হয়েছে, এটা কেন হয়েছে আপনার ইউনিয়ন? এটা হয়েছে মেইন কথা হলো তারা দলেন না, তাদেরকে নমিনেশন দিলে দেরকম হবে, তারা দলেন না, আওয়ামী লীগ করেনি জীবনও, কিন্তু আইসা নমিনেশন রয়েছে ঢাকার টিকা, আইসা নমিনেশন রয়েছে শ্যামপুর টিকা, শ্যামপুর যারা টাকা পাঠায় একটা নাম পাঠায় যায়, সিঙ্গেল করে এক নাম পাঠায় যায়, বাইরে সব কেটে পালা যায়। এই যে আপনি যেমনটা বলছেন যে জি বলুন, তারা কোনোদিনই দলের কোনো বিবেচনা করেনি, এবং দলের যারা প্রবীণ লোক দলের জন্য যারা সক্রিয়ভাবে কাজ করে গেছে তাদেরকে কোনোদিনই তারা সুযোগ দেয়নি। উচ্চ পর্যায়ের নেতারা এইসব কাজ দুইবার নৌকা ফের করছে গত ইলেকশন আমাদের এখানে, ফের করার কারণ হলো একটাই, তারা কোনোদিনই আওয়ামী লীগ করে নাই, তা আওয়ামী লীগের লোকের সব বিচ্ছে করেছে, এবং আরেকটা আওয়ামী লীগের তারা স্বপ্ন প্রার্থী বানায়। যারা যে নৌকা নিয়ে আসছিলেন আমরা যেটা জানতে পেরেছি যে তারা তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, কেন্দ্রে তারা রাজনীতি করেন, এরা আওয়ামী লীগ করে নাই, এটা তো আমরা যেটা জেনেছি, এবং তাদের যে ডিজিনেশন গুলো আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা যেটা জেনেছি, সে কেন্দ্রীয় একজন নেতা ছিলেন কিন্তু সে ফেল করছেন আপনি ইউনিয়ন থেকে, আপনি 20 বছর ধরে এই ইউনিয়নের সভাপতি, এটা কেন? আমি সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম। একটা কথা বলছিলাম, যিনি আপনার নির্বাচনে আসছিলেন আমরা যেটা দেখেছি যে উনি কেন্দ্রীয় নেতা ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, কিন্তু যিনি আনারস মার্কা নিয়ে আসছিলেন আসলে সে দলের কোন নেতা ছিলেন না, দলের নেতা ছিলেন আওয়ামী লীগের লোকেরা বিদ্রোহ করে দলের একটা লোকের সন্দেহ করছে। আপনারা তো আওয়ামী লীগকে ভালোবাসেন, জি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্র শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার নৌকাকে ভালোবেসে তো আপনারা কাজ করবেন না? ঠিক আছে, নৌকা এমন জায়গায় দিচ্ছে যে নৌকা নৌকা পানি ছাড়া চলবে না, এখন পানি দিই ব্যবস্থা আছে নৌকা, এই এখন এইবার যেটা করছে এটাও এটাও এরকম ভাবে থাকবে ইনশাল্লাহ। মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে নৌকা নিয়ে আসছেন সে আপনারা তার পক্ষে থাকবেন না, যারা নৌকা করে? তার পক্ষের কথা বলছি না, জনগণ তাকে গ্রহণ করবে, আওয়ামী লীগ দলের নেতা করবে না, তারা গ্রহণ করবে। সর্বশেষ আমি আপনার একটু বক্তব্য চাচ্ছি, আপনি জয়যাত্রা টেলিভিশনের উদ্দেশ্যে এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে এবং আপনার যে মনের আবেগ সেই বিষয়টা যদি আপনি তুলে ধরেন। আসলে আমার মনে খুব ইচ্ছা, প্রবল ইচ্ছা, আমি একবার নেতৃত্বের সাথে দেখা করবো আপনাদের মাধ্যমে, যদি সম্ভব হয় নেত্রী দয়া করে আমি আমার সুমানের দুঃখের কথা বলবো, কি পাইলাম কি খাইলাম জায়গা জমি সব বেশি আমরা নষ্ট হয়ে গেলাম, আওয়ামী লীগ করতে করতে তো আমাদের তো কিছু দিল না, শেষমেশ আমরা 4 মাসের নির্বাচন 5 মাসের বাঙালি নির্বাচন সেই নির্বাচন শরীর হয়ে দিয়েছি, আমাদের কাগজ পত্র দেখলই না, আমার কাগজ ছাড়াই টাকা পাঠাইছে তার কাছে, আমার শেষ আশা আমি প্রধানমন্ত্রী শরণার্থী শেখ হাসিনার কাছে চাইতেছি আমাকে যদি দয়া করে নমিনেশনটা পদ্মে আমাকে দেয় তাইলে আমি ইনশাল্লাহ সুস্থভাবে ইলেকশন হইলে আমি পাস করবো, এটা আমার মনের ধারণা, মনের আত্মবিশ্বাস। যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় দল থেকে তাহলে হয়তো আপনি বিজয় লাভ করতে পারেন। আমি বলতাম না দলের একটা লোক, দলের লোকের প্রধানমন্ত্রীর অবগতির জন্য বলতেছি, এটা দানা আনার দরকার আছে, কারণ যেই লোকটার নমিনেশন পেপারটা দিল নৌকা মার্কাটা দিল সে আসলে এলাকার 1000 লোক তারা সে একজন লোক চিনবে না, 1000 লোকও তার একজন লোক তার একদিকে করবে না, যেটা অমুক মেয়েরা করিম সরকার। আপনার কাছে এখানে আমার একটি প্রশ্ন আছে যে এই যে আপনি বলছেন যে মনোনয়ন দেয়া হচ্ছে যাদেরকে তারা দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করে না, আবার আরও একটি বিষয় যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সহকর্মী যেমনটি বললেন যে বাবার সুনামের ক্ষেত্রে হয়তো ছেলে পেয়েছে, আর অন্যান্যরা তাহলে পাচ্ছে কোন ভিত্তিতে? অন্যান্য নাই তো, অন্যান্য কেউ নাই আমাদের এখানে, নির্বাচন রয়েছে আমার কথা হলো এই মেয়েটা তো এখন দেশে আসে নাই, সে বাপের মুখ্য ছিল, দলের থেকে নমিনেশন পাইলে যেতে পারে না, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করতেছে মাঠে ময়দানে জায়গা জমিনের দূরে দিয়েছে, মাঠে ময়দানে দূরে দিয়েছে, ভোট ভোটের জন্য দূরে দূরে করতেছে, তারা তো কিছুই পেল না। এর পেছনে প্রধান কারণটা কি বলে মনে করছেন? কারণটা বড় কিছু না, কারণটা হলো আসলে এখানে একটা কিছু হয় অবৈধ লেনদেন হয়, কানপুর থেকে আমাদের আমাদের নমিনেশন পেপারগুলো কারসাজ করে একটা পাঠায় দেয়, কানপুর থেকে সব কারসাজিগুলো হয়। জনাব আব্দুল করিম সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাদশা জি, সুমি আপনি শুনছিলেন, আসলে তিনি
তার মনের যে আবেগ, তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, আওয়ামী লীগকে ভালোবেসেছেন, আওয়ামী লীগের প্রতি সে শ্রম দিয়েছেন, তার শেষ যদি আমি যদি মনোনয়ন আমাকে দল থেকে নেওয়া দেওয়া হয় তাহলে আমার যে নেত্রী আমি যার আদর্শে রাজনীতি করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি যাতে দেখা করতে পারি, তার সবচেয়ে বড় প্রত্যাশা আশা তার এটাই ছিল সুমি। ধন্যবাদ জাকির হোসেন বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করতে চাই। আজকে আমাদের সাথে ছিলেন জাকির হোসেন বাদশা এবং তার সাথে অতিথি ছিলেন সম্মানিত অতিথি আব্দুল করিম সরকার। আব্দুল করিম সরকারের জীবনের শেষ ইচ্ছে তিনি একবার নির্বাচিত হতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান। তার রাজনৈতিক জীবন, তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো এবং আজকেও দিনের শেষ পর্যন্ত তিনি তার সময়গুলো, জীবনের সময়গুলো অতিবাহিত করেছেন এই রাজনীতির পেছনে, কিন্তু তার ইচ্ছে বা মনোবাসনা কোনোটাই পূর্ণ হয়নি, সেই কথাগুলোই তিনি আমাদের সাথে ব্যক্ত করছিলেন। আমরা চাইব যে আব্দুল করিম সরকারের জীবনের শেষ ইচ্ছেটি পূরণ হোক, আমরা সেটাই কামনা করছি তার জন্য। আমরা আজকে বিদায় নিচ্ছি, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।